প্রায়শই পেশেন্টরা বলেন, আমার না খুব জ্বর হয়েছে, বা আমার অমুক আত্মীয় খুব জ্বর হয়েছে। জ্বর কত? 100? কি 101 হবে মানে? দেখেননি থার্মোমিটারে কত? থার্মোমিটার একটা ছিল জানেন তো, হাত থেকে পড়ে ভেঙে গেছে। আসলে প্রবলেমটা কি জানেন তো, খুব একটা তো বাড়িতে কারো জ্বর ঝাড়ি হয় না, হঠাৎই হয়ে গেছে, আর কি করা যাবে। তাহলে বুঝবো কি করে আপনার জ্বর কত হয়েছে? এই তো দেখুন, কপালে একটু হাত দিয়ে দেখুন, বুঝে যাবেন। আরে কপালে হাত দিয়ে কি করে বুঝবো? কারো দেখবেন হাত খুব গরম, কারো হাত নর্মাল, কারো হাত বেশ ঠান্ডা। আর হাতের এই পোর্শনে টেম্পারেচার যা, এই পোর্শনে কিন্তু টেম্পারেচারের অনেক তফাত হয়ে যায়। তাহলে এই তো কপালে হাত দিয়ে দেখছি তো, জ্বর আছে দেখুন না। আরে ওরকম ভাবে বোঝা যায় না। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা গুরুত্বপূর্ণ ছোট্ট গপ্প নিয়ে। হ্যাঁ, থার্মোমিটারের গপ্প। যখন আমাদের জ্বর হয় তখন আমরা থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা বা টেম্পারেচারটা মেপে দেখি কত হয়েছে। একটু সহজভাবে বলি, থার্মোমিটার ছবিতে দেখছেন অনেক রকমই হয়। একটা হচ্ছে আদি অকৃত্রিম পুরনো দিনের মার্কারি থার্মোমিটার, একটু দেখাই। এইটা আমার ছোটবেলাকার থার্মোমিটার। এখন এগুলো সেভাবে ব্যবহার হয় না, কারণ হাত থেকে পড়ে গেলেই টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। এখন মার্কারি থার্মোমিটার কিরকম হয় দেখুন। এখনকার মার্কারি থার্মোমিটার, এটা আমি ডিটেলে বলবো, আপনাদের জেনে রাখা দরকার। আরেকটা পাওয়া যায় ডিজিটাল থার্মোমিটার। ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করা অনেক সহজ। এই যে এটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার, একটা বোতাম টিপলেন, বিপ আওয়াজ হলো, স্ক্রিনে শো করছে আপনার টেম্পারেচার কত। আরেকটা হচ্ছে কন্ট্যাক্টলেস থার্মোমিটার। করোনার সময় দেখেছেন বিভিন্ন অফিসে বিভিন্ন দোকানে চিকিৎসকের কাছে একটা বিশেষ ধরনের থার্মোমিটার দেখা যেত। আরো একবার দেখে নিন। প্রথমে বলি ডিজিটাল থার্মোমিটারের কথা, যদিও এটার আগমন বেশি দিন হয়নি, তাহলেও এটা ব্যবহার করা খুব সহজ। যখন ব্যবহার করবেন এই বাটনটা প্রেস করলেন, বিপ আওয়াজ হলো, দেখুন এটা শো করছে। এইবারে এটা যদি মুখে রাখেন বা আর্মপিটে রাখেন, যখন বিপ আওয়াজ হবে তখন বুঝতে পারবেন যতটা তাপমাত্রা হয়েছে শরীরে সেটাই এই স্ক্রিনে শো করবে। তাহলে এটা ব্যবহার করা খুব সহজ হলো। তবে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, এই থার্মোমিটারে যদি ব্যাটারি ঠিক না থাকে বা কোনো কারণে হাত থেকে পড়ে গেল বা ইন্টারনাল কোনো ড্যামেজ হয়ে থাকে, তাহলে সবসময় কিন্তু সঠিক তাপমাত্রা এর থেকে আমরা বুঝতে পারবো না। এই যে থার্মোমিটার, এইটার ব্যবহার সম্পর্কে জানাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কারি থার্মোমিটার। এই যে মার্কারি একটা লাইন দেখতে পাচ্ছেন, এইখানে অবধি আছে মার্কারি। মার্কারির নিয়ম হচ্ছে যখন সে তাপ পায় তখন ধীরে ধীরে এই মার্কারি লাইনটা উপর দিকে উঠতে থাকে। একদিকে আছে সেন্টিগ্রেড, একদিকে আছে ফারেনহাইট। সেন্টিগ্রেডের দিকে থাকে 35 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, আর ফারেনহাইট সাইডে থাকে 94 থেকে 108 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। আচ্ছা, এবারে বলি এই যে টেম্পারেচারটা দেখবেন, কত টেম্পারেচার হলে আপনি জানবেন যে আপনার নর্মাল। টেম্পারেচার তিনভাবে রাখা হয়, একটা হচ্ছে ওরাল মুখের ভেতরে রেখে, একটা হচ্ছে আর্মপিট, আরেকটা হচ্ছে রেকটাল। একেবারে নবজাত শিশুদের ক্ষেত্রে বা একেবারে ছোট শিশুদের ক্ষেত্রে রেকটাল টেম্পারেচার চেক করা হয়। যখন রেকটাল টেম্পারেচার চেক করা হয় তখন সাধারণত এই যে থার্মোমিটার, এটাতে একটা সলিউশন বা অয়েলি অ্যান্টিসেপ্টিক কোনো লোশন লাগিয়ে নেওয়া হয়। এখন তো কন্ট্যাক্টলেস
থার্মোমিটার বেরিয়ে গেছে, সেই জন্য রেকটালটা খুব কম ক্ষেত্রেই এখন দেখার প্রয়োজন হয়। রেকটাল টেম্পারেচার যদি 104 ডিগ্রি ফারেনহাইট থাকে তাহলে বলা যেতে পারে সেটা নর্মালের পর্যায়ে পড়ে। ওরাল টেম্পারেচার যদি 99 থাকে তাহলে সেটা নর্মাল বলা যেতে পারে। অ্যাক্সিলা বা আমপিটে যখন থার্মোমিটারের সাহায্যে বডি টেম্পারেচার চেক করা হয় তার রেঞ্জ হচ্ছে 97.6 থেকে 98 ডিগ্রি ফারেনহাইট। মানে ওরাল টেম্পারেচার যা তার থেকে 1 ডিগ্রি কম হচ্ছে সঠিক বডি টেম্পারেচার। এবারে বলি থার্মোমিটারটা কতক্ষণ মুখে বা আমপিটে রাখবেন। বড়দের ক্ষেত্রে তো আমরা এভাবেই দেখি, মুখে যদি রাখেন জিভের তলায় রাখবেন, এই যে মার্কারি সাইডটা বা যেটা ডিজিটাল থার্মোমিটার তাহলে যেটা পয়েন্টেড সাইডটা সেটা জিভের তলায় রাখবেন। মুখের ভেতরে কতক্ষণ রাখবেন? 3 মিনিট। আর আর্মপিটে যদি রাখেন ওই 3 মিনিটই রাখবেন, এবং হাতটা যে ধরুন এই আর্মপিটে থার্মোমিটার আছে এইভাবে হাতটা শক্ত করে চেপে রাখবেন, বা শিশুদের ক্ষেত্রে হাতটা চেপে রাখবেন যাতে সে নড়াচড়া না করে এবং সঠিক টেম্পারেচারটা পাওয়া যায়। এই যে মুখে রাখলেন ওরাল টেম্পারেচার চেক করলেন, এবার আরও একজনে চেক করবেন, এভাবেই তো ইনফেকশন ছড়ায়, তাহলে কী করবেন? ব্যবহার করার পরেই সেটা অ্যান্টিসেপটিক লোশন এবং অ্যান্টিসেপটিক সাবান দিয়ে ভিজে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন, নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে তবেই কেসের মধ্যে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, থার্মোমিটার যেন একেবারে দরকার না পড়ে। ওম শান্তি।